সো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার জিকের আর একটি নতুন সেট নিয়ে। তো এই সেটে কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের রেলওয়ে, NTPC, গ্রুপ ডি এবং অন্যান্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যেসব এক্সামিনেশন হয় সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা মোটিভেশনাল কোয়েট নিয়ে আসি। নিজেকে কখনও নিরাশ হওয়ার অনুমতি দেও না, অর্থাৎ নিজেকে কখনো নিরাশ করতে হয় না। নিজে যদি কোনো কারণে হতাশ হয়ে যাও, তাও মনে আনন্দ রাখতে হয় এবং সামনের দিকে এগিয়ে চলতে হয়। তো আমি কোশ্চেনগুলো শুরু করছি। তো প্রথম প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে বম্বু নৃত্য দেখা যায়? বম্বু এক ধরনের নাচ, এটি দেখা যায় হচ্ছে মেঘালয়ে। তারপর নাম্বার 2, দিল্লিতে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি এবং এর নাম কি, এর কত সালে প্রকাশিত হয়? তো দিল্লিতে প্রথম প্রকাশিত সংবাদপত্র সাল হচ্ছে 1836। তারপর ভারতবর্ষে মোট মানুষের কত অংশ হিন্দি ভাষায় কথা বলে থাকেন? এর উত্তর হবে 40%। তারপরে ভারতবর্ষে ডাক ব্যবস্থার সূচনা কত সালে হয়? ভারতবর্ষে ডাক ব্যবস্থার সূচনা হয় 1972 সালে। অক্টোবরের ক্রান্তি এর অপর নাম কি? অক্টোবরের ক্রান্তি এর অপর নাম হচ্ছে রুশি ক্রান্তি। কোণারকের সূর্য মন্দির কে তৈরি করেন? কোণারকের সূর্য মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ দেব। ফতেপুর সিকরি কোন রাজ্যে অবস্থিত? ফতেপুর সিকরি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে। হোমরুল লীগ কে স্থাপন করেন? হোমরুল লীগ স্থাপন করেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এর উত্তরটি হচ্ছে আসাম। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। তারপর উত্তরপ্রদেশের কোন শহরে বৌদ্ধ ও জৈনদের প্রসিদ্ধ তীর্থস্থান আছে? অর্থাৎ উত্তরপ্রদেশের এমন একটা শহর আছে যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের তীর্থস্থান আছে। উত্তর হবে কোশাম্বি শহর। তারপর ওনাম, ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? ওনাম কেরালার বিখ্যাত উৎসব। বীরভূমি কার সাথে সম্পর্কিত? বীরভূমি এই কথাটি বলেছিলেন রাজীব গান্ধী। পরবর্তী প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দির কে বানিয়েছিলেন? অমৃতসরের স্বর্ণ মন্দির বানিয়েছিলেন অর্জুন দেব। তারপরে প্রশ্ন, পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? পশুপতিনাথ মন্দির হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কে ছিলেন? পণ্ডিত ভীমসেন যোশী ছিলেন একজন হিন্দুস্তানি গায়ক। শেরশাহ কা মকবরা বা শেরশাহ সুরি কা মকবরা কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে সাসারাম। পাঞ্জাব কেশরী কার নাম? পাঞ্জাব কেশরীর নাম হচ্ছে লালা লাজপত রায়। দিলবাড়া মন্দির কোথায় অবস্থিত? দিলবাড়া মন্দির অবস্থিত হচ্ছে পর্বতের উপরে, পর্বতের নাম হচ্ছে মাউন্ট আবু। পঙ্গাল, পঙ্গাল কোন রাজ্যের বিখ্যাত উৎসব? পঙ্গাল হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত উৎসব। জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তরটি হবে শাহজাহান। জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। শাহজাহান আরও কী কী নির্মাণ করেন? শাহজাহান নির্মাণ করেন হচ্ছে তাজমহল, আমরা সবাই জানি তাজমহলও শাহজাহান নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, আনন্দভবন কোথায় অবস্থিত? আনন্দভবন অবস্থিত এলাহাবাদে। ভারতবর্ষে ডাকঘরের আনুমানিক সংখ্যা কতগুলি? ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ ডাকঘর আছে। ডাকঘর মানে যাকে আমরা বলি পোস্ট অফিস, ঠিক আছে? যাকে আমরা বলবো পোস্ট অফিস। পরবর্তী প্রশ্ন, বিন্ধ্যাচল ও সাতপুরা পাহাড়ের মাঝখান দিয়ে কোন নদী
বাহিত হয়। তো উত্তরটি হবে নর্মদা। নর্মদা নদী বিন্ধ্যাচল পর্বত এবং সাতপুরা পাহাড়ের মাঝখান দিয়ে বাহিত হয়েছে। আতসকাচে কোন প্রকার লেন্স ব্যবহৃত হয়? আতসকাচে যে লেন্স ব্যবহৃত হয় সেটি হচ্ছে উত্তল লেন্স। অর্থাৎ উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝখানটা হয় কি, যে লেন্সের মাঝখানটা হয় চওড়া, দু সাইডের থেকে মাঝখানে বেশি চওড়া হয়, সেটিকে আমরা বলবো উত্তল লেন্স। উত্তল লেন্সের আকার হচ্ছে এরকম। পরবর্তী প্রশ্ন, শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের দ্রুততার সীমা কত? মানে যে শব্দ তরঙ্গের দ্রুততা মানে 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকলে আমরা সেটাকে শ্রবণ করতে পারি। এর থেকে বেশি হয়ে গেলে তাকে বলে আল্ট্রাসনিক ওয়েভ। যদি এর বেশি হয়ে যায়, 20,000-এর বেশি যদি হয়ে যায় কোনো শব্দ তরঙ্গের দ্রুততা, তাহলে একে আমরা বলবো আল্ট্রাসনিক ওয়েভ। আল্ট্রাসনিক ওয়েভ লেন্থ। আর যদি 20-এর থেকে কমে যায়, 20-এর থেকে যদি কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক ওয়েভ, ঠিক আছে। তারপর বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ কত? বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। মানে বায়ু মাধ্যমে বায়ুর মধ্যে দিয়ে শব্দ 330 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারে। তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন আজকে, তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে সেটা কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।